নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। আবারও কিন্তু নতুন চাকরির আপডেট প্রকাশিত করলো ডিএম অফিসের তরফ থেকে, গ্রুপ ডি পদে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই গ্রুপ ডি পদে সমস্ত জেলা থেকে চাকরি প্রার্থীদের আহ্বান করা হচ্ছে আবেদন করার জন্য। তারই কিন্তু অফলাইনে একটি ফর্মও প্রকাশিত হয়েছে, সেই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। তাই সমস্ত ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, এক এক করে সমস্ত ডিটেলস তোমাদের স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো। এখানে যে পোস্ট বেরিয়েছে সেটা হচ্ছে, ফার্স্ট যে পোস্ট হচ্ছে সেটা হচ্ছে বেঞ্চ ক্লার্ক। বেঞ্চ ক্লার্কের পদে বেসিক্যালি রিক্রুটমেন্ট হচ্ছে এবং সেটাতে যদি কেউ আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীর 21 থেকে 40 বছরের মধ্যে বয়সসীমা থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাশ করলে তবেই আবেদন করতে পারবে। এই যে বেঞ্চ ক্লার্ক পদে রিক্রুটমেন্টটা হচ্ছে, সেক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, সঙ্গে কিন্তু কম্পিউটারের বেসিক নলেজ এবং বাংলায় কথা বলা পড়া এগুলো কিন্তু জানতে হবে। এটা থাকলো কিন্তু শুধুমাত্র বেঞ্চ ক্লার্কের জন্য। তারপরে চলে আসি যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে অর্ডারলির পদে, 21 থেকে 40 বছর আর অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবে। প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড বেঙ্গলি বাংলা ভাষা পড়া এবং লেখা কিন্তু জানতে হবে, আর তার সাথে সাথে হিন্দি ভাষাটাও কিন্তু এখানে রাখা হয়েছে। প্রত্যেকটি চাকরি প্রার্থী এখানে কিন্তু বয়সের ছাড় পাবে, সেক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে বয়সের ছাড় দেওয়া হবে। এসসি এসটিদের 5 বছর এবং ওবিসিদের 3 বছর বয়সের ছাড়, এটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী। এবারে চলে আসি যারা আবেদন করতে চাইছো তাদেরকে কি আর কিভাবে নিয়োগ করা হবে। শুধুমাত্র অর্ডারলি যে পদটি বেরিয়েছে গ্রুপ ডি, সেখানে ওয়াকিং ইন্টারভিউ হবে এবং ওয়াকিং ইন্টারভিউ থ্রু আর তোমাদের সিলেকশান হবে। যারা বেঞ্চ ক্লার্কের পদে আবেদন করতে চাইছো তাদের 80 মার্কসের পরীক্ষা হবে, যার মধ্যে ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ এগুলো থাকবে, তার সাথে 10 নম্বর থাকছে কম্পিউটার টেস্ট আর 10 নম্বর থাকছে ইন্টারভিউ। তো এই দুটোই রইল কিন্তু তোমাদের বেসিক্যালি যে সিলেকশন প্রসেস হচ্ছে তার ডিটেল। এবারে চলে আসি, ফর্মটি কিন্তু ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে লিঙ্ক এবং সেখান থেকেই ডাউনলোড করতে পারবে। ফর্মের সাথে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে, জেরক্স কপি, সেগুলো হলো তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট, কাস্ট প্রুফ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, এই ধরনের সার্টিফিকেটগুলো কিন্তু নিয়ে আবেদন করতে হবে। এবারে চলো আর কি কি বলা হয়েছে সেগুলোও বলে দিই। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো অবশ্যই এই যে ফর্মটি বেরিয়েছে সেই ফর্মটি কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেটি লিখবে, তারপরে জেনারেল ইনফরমেশনের মধ্যে নিজের নাম, পুরো অ্যাড্রেস, যার মধ্যে ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু কিন্তু মেনশান থাকতে হবে। আর যদি পারমানেন্ট অ্যাড্রেস একই হয় সেক্ষেত্রে কিন্তু সেটা তোমরা এখানে একই দিতে পারো। তারপরে চলে আসছি নিচের দিকে, যেখানে নিজেদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, বাবার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, এজ এগুলো কিন্তু সিলেক্ট করবে, ন্যাশনালিটি, কাস্ট, রিলিজিয়ান, এপিক নাম্বার মানে ভোটার নাম্বার সেটাও দেবে এবং যে পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগছে সেই পদের জন্য সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাচ্ছ, সেটার উপর ক্লিক করে তোমরা কিন্তু এগুলো কিন্তু তোমরা লিখে দেবে। তার সাথে সাথে নিচের দিকে চলে যায়, নিচের দিকে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে সেটা দেবে এবং কম্পিউটারের সার্টিফিকেট, বেসিক যে সার্টিফিকেটটা রয়েছে সেটা এখানে কিন্তু দিতে একদমই ভুলবে না, সেটাও কিন্তু তোমার এখানে দিতে হবে। এবং যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম যেগুলো দেখতে, এজ প্রুফ, রেজিস্ট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশান, কম্পিউটার কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং পাসপোর্ট, 5 টাকার পাসপোর্ট সেলফ অ্যাটেস্টেড ইনভলভ খামের মধ্যে ভরে তোমাদের কিন্তু পাঠাতে হবে। আর লাস্ট ডেট কিন্তু এ রাখা হয়েছে 23 ফেব্রুয়ারি 2022, এটাই কিন্তু লাস্ট ডেট। যারা যারা আবেদন করতে চাইছে তারা কিন্তু এখনই আবেদন করে দিতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।